ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ঔষধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমরা যে ঔষধটি সম্পর্কে আলোচনা করব ঔষধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম কেসল্ট ডি এটি একটি ক্যালসিয়াম ট্যাবলেট এই ট্যাবলেটটি বাজারে এনেছে কেমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আমরা এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ তাহলে আসুন বন্ধুরা এখন আমরা কেসল্ট এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই আমি আগেই যেমনটা বললাম এটি একটি ক্যালসিয়াম ট্যাবলেট এটিতে রয়েছে পাঁচশো মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম যা বারোশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সমান আর এর সাথে রয়েছে দুইশো ইন্টারন্যাশনাল ইউনিট সমপরিমাণ ভিটামিন ডি থ্রি এই ঔষধটি সাধারণত ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবজনিত রোগ ও প্রতিরোধের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে বিশেষ কিছু সময় ও অবস্থা রয়েছে যখন মানব দেহে প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় যেমন গর্ভাবস্থা বুকের দুধ পান করানো চল্লিশ বছর পেরিয়ে গেছে অথচ খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকা এই সকল ক্ষেত্রে এই ঔষধটা সেবন করে খুব ভালো ফলাফল পাওয়া যায় এছাড়াও যাদের হাড় ও দাঁত দুর্বল তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে বৃদ্ধদের হাড় ক্ষয়জনিত গিরা ও জয়েন্টের ব্যথাতেও ঔষধটি খুবই কার্যকরী এখন আমরা ডি এই ঔষধটির পার্শ্ব সম্পর্কে জেনে নেব এই ঔষধটি গ্রহণকালে কারো কারো ক্ষেত্রে কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলো হলো পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এখন আমরা জানব গর্ভাবস্থায় এই ঔষধটি ব্যবহার করা যাবে কি না সেই সম্পর্কে এটি গর্ভবতী মা ও বুকের দুধ পান করাচ্ছেন এমন মায়েদের জন্য খুবই উপকারী ঔষধ এখন আমরা এই ঔষধটির ডোজ সম্পর্কে জানব সাধারণত একটি ট্যাবলেট প্রতিদিন ভরা পেটে খেতে হয় সমস্যা তীব্র হলে প্রতিদিন দুইটি ট্যাবলেট খাওয়া লাগে আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য